ওড়িশা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ফ্যাসিলিটিস নতুন ভবনের সিসি ঢালাই কাজে শুভ উদ্বোধন। আসসালামু আলাইকুম, কেটিভি নিউজে সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি নাদিরা লিপি। বুধবার 10 মার্চ 2021 সকাল কলেজের অধ্যক্ষ জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সোহেল প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করেন। ঠিকাদার প্রতিষ্ঠান মাস্টার এন্টারপ্রাইজ মোহাম্মদ খসরু এ সময় উপস্থিত ছিলেন। তিনি জানান, 85 লক্ষ টাকার 4-তলা ভবনের 1-তলা ভবনের কাজের সিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আগামী ডিসেম্বর নাগাদ প্রথম তলার কাজ শেষ করতে পারবো আশা করছি। উদ্বোধনে বিশেষ অতিথি ছিলেন অত্র কলেজের সহকারী অধ্যাপক জিএম ফারুক হোসেন, সমীর দে গোরা, সহকারী অধ্যাপক আঞ্জুমান আরা, প্রভাষক আব্দুর রাজ্জাক, শঙ্কর কুমার রায়, সঞ্জয় কুমার ঘোষ, আব্দুর রাজ্জাক গফর, বাওয়ালি, কামরুল ইসলাম, সুরঞ্জন ঘোষ, রফিকুল ইসলাম প্রমুখ।